চার গ্রাম বাংলার এই বড় ঝিল থেকে মাছ ধরে গাড়ি করে নেওয়া হচ্ছে। তো আমরা মাছ কিনছি ইনশাল্লাহ। তো এখন নামাজের সময় আমরা অতি দ্রুত ছটফট করছি নামাজের জন্য। গ্রাম বাংলার আমরা যারা এই সিনসিনারিগুলো দেশ বিদেশ থেকে দেখছেন, আপনারা খুবই চমৎকার। এই বিল থেকে আজকে 100টা বিশাল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই ঝিলটা দেখা যাচ্ছে না, তো অনেক অসাধারণ। তিন মাস পর পর এইভাবে মাছ ধরা হয় এবং খুবই সুন্দর চমৎকার সুস্বাদু মাছ। এখানে কোনো মেডিসিন দেওয়া ছাড়া আপনার যে সর্বস্ত ঝিলগুলোতে বেশি সার, কীটনাশক, বিভিন্ন খাদ্য দ্রব্য দিয়ে মাছ বড় করা হয়। এখানে যেমন কোনো সুস্বাদু মাছ পাওয়া যায় পার্শ্ববর্তী দিয়ে সার। এখানে সব বিদেশের লোক, এখানে দেশি কোনো লোক নাই, সব বিদেশি লোক, গ্রাম বাংলা থেকে বিদেশি। না না, খুবই চমৎকার অসাধারণ মাছ, তাজা মাছ খাইলে লাভ দিতে আছে। এই যে বল মাছ দেখতে পাচ্ছেন, এরা সব এই যারা এখন মাছ ইয়ে করতেছেন এরা সব মালিক পক্ষ। তো দোয়া করবেন যারা নিজেরাই পরিশ্রম করতেছে। বিলটা আছে আমাদের চাঁদপুরের ঐতিহ্যবিল থেকে, সেটাতে মৎস্য চাষ করে খুবই লাভবান হচ্ছে। কাকা ব্যবসা মানে তো কেমন হলো কাকা মাছের? হ্যাঁ, আশা করি তো লসের ভাগ নাই তো কাকা, এত কষ্ট করে এই যে গ্রাম বাংলাতে যে এত মৎস্য বিশাল একটা এরিয়া নিয়ে আপনি যে মৎস্য চাষের ইয়াকল উদ্বুদ্ধ করলেন, মানুষের কর্মের ব্যবস্থা করলেন, কেমন হয়েছে ব্যবসা লস নাই তো? যাক আলহামদুলিল্লাহ ভালোই। তাই নসিমন দিয়া প্রতিনিয়ত এভাবেই এই গ্রাম বাংলার মাছগুলা চাপলাই দেওয়া হয়। আপনারা যারা যে আমরা এখন মেইন রোডে চলে আসছি, দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের চাঁদপুরের গ্রাম বাংলা নিয়মিত ভিডিও দেখে থাকেন, আপনাদেরকে জানাচ্ছি ঈদ জুম্মা মোবারক শুভেচ্ছা। এবং কি আমরা প্রতিনিয়ত এই গ্রাম বাংলার এই মাছের মৎস্য চাষের যে নিয়মিত ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা আশা করি সবাই দেখবেন, শেয়ার করবেন, ভালোবাসবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।